রাজধানীর কারণবাজারে হোটেল লাভি জেনারেটর কক্ষ আগুনে পুড়ে গেছে তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানায় হোটেলের জেনারেটর কক্ষে শনিবার সকাল দশটা সতেরো মিনিটে আগুন লাগে এবং দশটা পঁয়তাল্লিশ মিনিটে তা নিয়ন্ত্রণে আসে আগুনে ওই কক্ষের সিলিং এবং কিছু তার পুড়ে গেছে পাশপাশে কিছু মালামাল ছিল সেসব সরিয়ে ফেলায় বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা তাদের আগুনের ঘটনায় কারণবাজারের প্রধান সড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ ছিল এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে